বুধবার 69 দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার প্রথম 10-এর জায়গা করেছে মোট 58 জন। সেই তালিকায় জায়গা পেয়েছে বীরভূমের দুজন। বীরভূমের দুজনের মধ্যে 500-র মধ্যে 491 পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সৌম্যজিৎ নন্দী। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত রামরামপুর শান্তিপাড়ার বাসিন্দা সৌম্যজিৎ। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি গান বাজনা এবং খেলার প্রতি ভালোবাসা রয়েছে তার। বাবা কাঞ্চন নন্দী আয়াস উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক এবং মা তৃপ্তি কুণ্ডু সন্দীপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বাবা মায়ের অদম্য সহযোগিতায় আজ সৌম্যজিৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। এর আগে মাধ্যমিক পরীক্ষায় যে কোনো স্থান না করলেও 700-র মধ্যে 671 নম্বর পেয়েছিল। এত ভালো ফলাফলের পর সৌম্যজিৎ জানিয়েছে, কত নম্বর পেয়েছো? 491। কী স্থান অধিকার করেছো? ষষ্ঠ। কোন স্কুলে? রামপুরা জিতেন্দ্রলাল বিদ্যাভবন। কেমন লাগছে যে এই এত এই আনন্দের মুহূর্তে? ভালোই লাগবে। কীভাবে স্ট্রাগল করে পড়াশোনা করেছো? স্ট্রাগল বলতে 11-12-এর কোর্সটা অনেকটা বড় মাধ্যমিকের তুলনায়, তো সেই জন্য টাইমটা একটু বেশি লাগে। তো যতটা পেরেছি ততটা দিয়েছি সময়, মানে যতটা আমার পক্ষে সর্বোচ্চ দেওয়া যায় ততটাই সময় দিয়েছি। এই সাফল্যের পিছনে কার হাত আছে? এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি আমার বাবার হাত আছে। কী হতে চাইছো আগামী দিনে? কী হতে চাইছো আগামী দিনে? ডাক্তার হওয়ার ইচ্ছা। ডাক্তার কী ভালো লাগে?